চট্টগ্রামে এসআলম গ্রুপের চিনি কারখানায় অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাসুদুল হক, বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন। মাসুদ, নিশ্চয় শুনতে পাচ্ছেন কি ধরনের অভিযান চলছে, কর্মকর্তারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছে, অভিযোগগুলো কি কি, সব মিলিয়ে শুনব। দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান চট্টগ্রামের এসআলমের চিনি কারখানায় এই মুহূর্তে অভিযান চালাচ্ছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এর আগে তারা এই এই প্রতিষ্ঠানের যে তেল কারখানায় তার অভিযান চালিয়েছিল, আমরা সেই সময় দেখেছিলাম নানা অসঙ্গতির কারণে। আমরা যখন আমরা দেখেছি বাজারে সয়াবিন তেলের সংকট, সে সময় তারা কিন্তু তেল মজুত করেছিল এবং তেলের উৎপাদন বন্ধ করেছিল। আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করেছি দেশের অন্যতম ভোগ্যপণ্য পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে চিনির দাম বাড়ছিল এবং সেখানে কোনো কারসারি কোনো ঘটনা আছে কিনা সেটি খতিয়ে দেখতে বলল তারা আজকে এই অভিযান। এবং এসব বিষয়ে জানতে এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন বক্তার কর্মকর্তা, যদি বলতেন আজকে এটি আপনার কী কারণে। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আমরা এখানে আজকে তদারকিতে আসছি যে তাদের চিনি উৎপাদন প্রক্রিয়াটা চলমান আছে কিনা, এবং যদি থাকে এটা সরবরাহ কী পর্যায়ে আছে, সরবরাহ প্রক্রিয়াটা ঠিক আছে কিনা। এরপরে হচ্ছে যে চিনির যে বাজারের যে মূল্য, তারা যে সরকারের সাথে যে মূল্যে চিনি বিক্রি যে চুক্তি, যে নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কিনা, এই বিষয়টাই আসলে মিল পর্যায় থেকে আমরা রুট লেভেল পর্যন্ত আমরা এটা তদারকি করছি আর কি। তো এরপরে আমরা এখন মাত্র আসলাম, আমরা এসে আগে দেখি, তবে তারা প্রাথমিকভাবে জানিয়েছেন যে তাদের মিলগুলি চলমান রয়েছে। তো আমরা ঘুরে দেখব, আমরা তারপরে আমরা জানাবো। জি, আপনাকে ধন্যবাদ অংশগ্রহণ হওয়ার জন্য। জি, তো যেমনটি বলছিলাম, আমরা এর আগেও দেখেছি এসআলমের বিভিন্ন কারখানা অভিযান চালিয়েছিল ভোক্তা অধিকার সরকারি দপ্তর, সে সময় তারা নানা অসঙ্গতি পেয়েছিল এবং তাদেরকে কেউ জরিমানা করা হয়েছিল। তবে এই মুহূর্তে অভিযানটি শুরু হয়েছে, হয়তো অভিযানটি কী হয়েছে বা পরের খবর আমরা আপনাদের আপডেট খবর জানাতে পারবো। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। নিশ্চয়ই মাসুদ, আপনাকে ধন্যবাদ।